আজকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওটির প্রথম প্রশ্ন এজেন্সি টু ইনোভেট আই প্রতিষ্ঠা হয় কবে সঠিক উত্তর হচ্ছে ফার্স্টই ফেব্রুয়ারি দুই সালে দুই এজেন্সি টু ইনোভেট এটওয়াই কোন মন্ত্রণালয়ের অধীনে সঠিক উত্তর হচ্ছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তিন বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো চালু হয় সঠিক উত্তর হচ্ছে ষাটতম মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিত অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালককে সঠিক উত্তর হচ্ছে দেলোয়ার জাহান সালে লাভ করেন কোন বাংলাদেশে সঠিক উত্তর হচ্ছে রেজওয়ানা চৌধুরী বন্যা ছয় বর্তমানে নদী নদীবন্দর কতটি সঠিক উত্তর হচ্ছে সিসল্লিশটি সাত দেশের সিসল্লিশতম নদীবন্দর কোনটি সঠিক উত্তর হচ্ছে সুলতানগঞ্জ নদীবন্দর রাজশাহী বাংলাদেশ স্যাম্পল বাইটাল স্ট্যাটিস্টিক্স দুই অনুযায়ী মোট জনসংখ্যা পয়লা জানুয়ারি থেকে দু পর্যন্ত কত মিলিয়ন সঠিক উত্তর হচ্ছে একশো মিলিয়ন নয় বাংলাদেশ স্যাম্পল বাইটাল স্ট্যাটিস্টিক্স দুই হাজার বাইশ অনুযায়ী জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত সঠিক উত্তর হচ্ছে এক দশমিক চল্লিশ পার্সেন্ট দশ বাংলাদেশ স্যাম্পল বাইটাল স্ট্যাটিস্টিক্স দুই হাজার বাইশ অনুযায়ী সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে সঠিক উত্তর হচ্ছে বরিশাল বিভাগে এগারো বাংলাদেশ স্যাম্পল বাইটাল স্ট্যাটিস্টিক্স দুই হাজার বাইশ অনুযায়ী সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহ বারো বাংলাদেশ স্যাম্পল বাইটাল স্ট্যাটিস্টিক্স দুই হাজার বাইশ অনুযায়ী সাক্ষরতার হার শীর্ষে জেলার কোনটি সঠিক উত্তর হচ্ছে ফিরিজপুর তেরো বাংলাদেশ স্যাম্পল বাইটাল স্ট্যাটাস্টিক্স দুই হাজার বাইশ অনুযায়ী সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি সঠিকোত্তর হচ্ছে বান্দরবান চোদ্দ জিডিপি এর চূড়ান্ত হিসাব দুই হাজার বাইশ দুই হাজার তেইশ অনুযায়ী জিডিপি এর প্রবৃদ্ধি হার কত সঠিক উত্তর হচ্ছে পাঁচ দশমিক আটাত্তর পার্সেন্ট পনেরো জিডিপি এর চূড়ান্ত হিসাব দুই হাজার বাইশ দুই তেইশ অনুযায়ী কৃষিকাতে প্রবৃদ্ধি হার কত সঠিক উত্তর হচ্ছে তিন দশমিক সাতত্রিশ পার্সেন্ট ষোলো জিডিপি এর চূড়ান্ত হিসাব দু হাজার বাইশ দুই হাজার তেইশ অনুযায়ী শিল্পখাতের প্রবৃদ্ধি হার কত সঠিক উত্তর হচ্ছে আট দশমিক সাতত্রিশ পার্সেন্ট সতেরো জিডিপি এর চূড়ান্ত হিসাব দু হাজার বাইশ দু হাজার তেইশ অনুযায়ী সেবা খাতের প্রবৃদ্ধির হার কত সঠিক উত্তর হচ্ছে পাঁচ দশমিক সাতত্রিশ পার্সেন্ট আঠারো জিডিপি এর চূড়ান্ত হিসাব অনুযায়ী দু হাজার বাইশ দুই হাজার তেইশ অনুযায়ী কৃষিখাতের অবদানের হার কত সঠিক উত্তর হচ্ছে এগারো দশমিক তিরিশ পার্সেন্ট উনিশ জিডিপি আর চূড়ান্ত হিসাব দুই হাজার বাইশ দুই হাজার তেইশ অনুযায়ী শিল্প খাতে অবদানের হার কত সঠিক উত্তর হচ্ছে সাতত্রিশ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট বিশ জিডিপি এর চূড়ান্ত হিসাব দু হাজার বাইশ দুই হাজার তেইশ অনুযায়ী সেবা খাতে অবদানের হার কত সঠিক উত্তর হচ্ছে একান্ন দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট একুশ মালয়েশিয়ায় বর্তমান রাজাকে এর ষড়গোত্তর হচ্ছে আনোয়ার ইব্রাহিম বাইশ বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি সঠিক উত্তর হচ্ছে টং টং তেইশ মিয়ানমারের সীমান্তে বাহিনীর নাম কি সঠিক হচ্ছে বর্ডার গার্ড অব পুলিশ চব্বিশ বিশ্বের প্রথম কার্ডের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম কি এর হচ্ছে লিগ্নো পঁচিশ সতেরোই ফেব্রুয়ারি দু আফ্রিকান ইউনিয়ন এআইউ এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ আইলুদ গাজুয়ানে ছাব্বিশ আন্তর্জাতিক বিচার আদালতে আইসিটি নতুন প্রেসিডেন্টকে এর সঠিক উত্তর হচ্ছে সালাম নেবানন সাতাইশ জুট নিরপেক্ষ আন্দোলন এন এ এম এর বর্তমান সদস্য সদস্য কতটি সঠিক উত্তর হচ্ছে একশো একুশটি আটাইশ সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ কোন দেশে এন এ এম এর একশো একুশতম সদস্য লাভ করে সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ সুদান উনত্রিশ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এফ এডি এর বর্তমান সদস্য দেশ কতটি সঠিক উত্তর হচ্ছে একশো আটাত্তরটি ত্রিশ চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের দেশ এডি এর একশো আটাত্তরতম সদস্য লাভ করে সঠিক উত্তর হচ্ছে সার্বিয়া ত্রিশ বিশ্ব বাণিজ্য সংস্থার ডাব্লিউটিও মন্ত্রী পর্যায়ে তেইশতম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশ থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ বত্রিশ বিশ্ব বাণিজ্য সংস্থার ডাব্লুটিও মন্ত্রী পর্যায়ে তেরোতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এর সঠিক উত্তর হচ্ছে আবুধাবি আরব আমিরাত তেত্রিশ দুই হাজার তেইশ সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে নরওয়ে চৌত্রিশ দুই হাজার তেইশ সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকের সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে আফগানিস্তান পঁয়ত্রিশ দুই হাজার তেইশ সালে বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর হচ্ছে পঁচাত্তরতম ছত্রিশ দুর্নীতি ধারণা সুযোগ দুই হাজার অনুযায়ী শীর্ষে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি সোমালিয়া সাতত্রিশ দুর্নীতির ধারণা সূচক দু হাজার তেইশ অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে নরওয়ায় আটত্রিশ দুর্নীতি ধারণা সূচক দু হাজার তেইশ সর্বনিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর হচ্ছে দশতম উনচল্লিশ দুর্নীতি ধারণা সূচক দু হাজার তেইশের উর্ধক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর হচ্ছে একশো উনপঞ্চাশতম চল্লিশ বাসা চল্লিশ বিশ্ব ভাষাচিত্র দুই হাজার চব্বিশ অনুযায়ী বর্তমানে বিশ্বের প্রচলিত ভাষার সংখ্যা কতটি সঠিক উত্তর হচ্ছে সাত হাজার একশো একচল্লিশ বিশ্ব ভাষাচিত্র দুই হাজার চব্বিশ অনুযায়ী বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি সঠিক উত্তর হচ্ছে ইংরেজি বিয়াল্লিশ বিশ্ব ভাষাচিত্র দুই হাজার চব্বিশ অনুযায়ী ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত সঠিক উত্তর হচ্ছে সপ্তম তেতাল্লিশ দু হাজার দু তেইশ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারকে সঠিক উত্তর হচ্ছে প্রেট কামিন্স অস্ট্রেলিয়া চুয়াল্লিশ আঠারোতম এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ সঠিকোত্তর হচ্ছে কাতার জর্ডানকে পরাজিত করা পঁয়তাল্লিশ চৌত্রিশতম আফ্রিকান ন্যাশানস কাপের চ্যাম্পিয়ন হয় কোন দেশ সঠিক উত্তর হচ্ছে আইবোরিকোস্টল্লিশ তিন সংস্করণে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে সঠিক উত্তর হচ্ছে নাজমুল হোসেন শান্ত সাতচল্লিশ তেইশতম বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের আয়োজন দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা আটচল্লিশ তেইশতম বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের মোট কতটি দল অংশগ্রহণ করবে সঠিক উত্তর হচ্ছে আটচল্লিশটি ঊনপঞ্চাশ দুই হাজার তেইশতম বিশ্বকাপের ফুটবল দু হাজার ছাব্বিশের ভ্যানো কতটি এর সঠিকোত্তর হচ্ছে ষোলোটি পঞ্চাশ তেইশতম বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশের মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে সঠিকোত্তর হচ্ছে একশো চারটে তো ভিউর্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ